হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করছি। আজকে আমি চিকেন আর পনির দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, এটা খুব সহজে তৈরি হয়ে যায় আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায়, আর এটার স্বাদ অনেকটা চিলি চিকেনের মতো। এটা আপনারা রুটি, পরোটা, নান, রুমালি রুটি, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে সার্ভ করতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কাটা আছে। আর এখানে আমার রয়েছে 200 গ্রাম পনির, পনিরটাকেও স্কোয়ার করে কাটা আছে। আর এবারে এর মধ্যে আমি এই দুটো ডিম ভেঙে নেব। এখন এই পনির আর চিকেনটাকে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে নিলাম এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ মতো লবণ দিলাম। এখন এই সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি পনির আর চিকেনের সাথে। সব মশলা একসাথে মেশানো হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি এই মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ফ্রাই করে নেব। এখন এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ফ্রাই করব। চিকেনটাও তাতে আমাদের কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এই পনির আর চিকেনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন একটা হালকা সোনালি কালার এর মধ্যে চলে এসেছে। এটা আমাদের ভাজা হয়ে গেছে, তো এখন আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কুচানো আদা আর 1/2 চামচ কুচানো রসুন। খুব বেশি ভাজবো না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এটাকে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটোটাও একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। টমেটোটা আমাদের বেশ গলে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ভিনিগার। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল চামচ সয়া সস। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি সস। এখন আমি এটাকে এইভাবে একটু 1-1.5 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে আমি এই চিকেনের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আজটাকে কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলের মধ্যে মিশিয়ে নিয়েছি।
এটাকে দিয়ে দিলাম। আর একটু পরিমাণে জল দেব পাটিটা ধুয়ে, আরও হাফ কাপ মতো জল দিলাম। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দিচ্ছি। আমাদের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা কত সহজে কত তাড়াতাড়ি হয়ে যায় আপনারা দেখলে অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। তো দেখলেন তো আমাদের আজকের এই দারুণ স্বাদের লোভনীয় রেসিপিটা কত সহজে তৈরি হয়ে গেল। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।